স্বামীর সংসার ছেড়ে চলে আইছি বাবা মার কাছে। আপনি কি করো? গোস্ত রান্না করি। কিসের গোস্ত? সবাই কমেন্টে বলবে কিসের গোস্ত রান্না করতেছি। তুই নাই তোসে মা জামাই আসি না বাবা। মাইয়ে আসলি জামাই দরকার আছে। বাবা জামাই তো সফট ছিল বাবা। আরে কমেন্ট করে জানাবেন। ভিডিও তো করো। আজান দেছ না? আজানের সময় ভিডিও কেউ করে? আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকে কিন্তু আমি ইন্ট্রো দিচ্ছি মায়ের বাসায় বসে, ঠিক আছে? তার মানে বুঝতে হবে আমি মায়ের বাসায় আসছি, আর আমি কিন্তু মায়ের বাসায় একাই আসছি। এর জন্য বাসার ভিতর কিছু 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 ছোট ছোট ক্লিপ নেওয়া ছিল যাতে আপনারা বিশ্বাস করেন। তো মায়ের বাসায় আসছি যে মা কাজ করতেছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ এখন দেখতে থাকেন। আমরা অনেক বড় ফেরি করছি, আমি একদম ঘুমাইছে আমি বসে আছি পদ্মা নদী একদম সামনে। ফেরিটা অনেক বড়। আমরা তো ঘাটে চলে এসে পার হয়ে আসছি। এই তো হচ্ছে গোল্ডেন আওয়ার লাইলাক কাউন্টার ফরিদপুরে। আজকে আমি একাই আসছি, আপনাদের ভাই আজকে আসে নাই। এখানে আবার কতক্ষণ ওয়েট করবে কে জানে। গাড়িটা আজকে সারাটা রাস্তা ঝিমাইতে ঝিমাইতে আছে, আর যখন চালায় তখন অনেক জোরে চালায়। একবার তো প্রায় খাদের মধ্যে ফেলাইছিল। তোর জন্য বেঁচে গেছে আল্লাহ রহমান। এই যে টম ঘুমাইতেছে। আব্দুর রহমান এসছে আমার টমেরে ধরে রাখছে, আর ওইদিকে আর একজন ডাকতেছে। ওই জন্য ও থাকবে না, ও ডাকে কই রে বৃষ্টি আয়। আর ওরে ধরে রাখছো ও ছুটার জন্য, কি কেমন করতেছে দেখেন। ও বৃষ্টি স্বামীর সংসার ছেড়ে চলে আইছি বাবা মার কাছে। হঠাৎ করে কি এমন হলো বলেন তো, যে আমি চলে আসছি একা একা। ভাল লাগতেছিল না, কারণ আমি এই প্রথমবার বাবা মাকে ছাড়া ঈদ করছি। তার জন্য ঈদের কিছুদিন পরেই আমি করছিলাম যে আমি বাড়িতে আসব। এর জন্যই বাড়িতে আসা। আপনারা আবার উল্টাপাল্টা কেউ ভাইবেন না যে এই কথা বললাম। এই ফার্স্ট টাইম আমার বিয়ের পরে, তাই না মা? এই একা একা আমি আসলাম। কি রান্না করতেছিল সকালবেলা? ওরে দুমা রুটি পাতা দিয়ে রান্না করতেছে মা। ও কি রোদ! তা ভোরবেলা উঠে রান্না করতে পারলে না, রোদ এসে গেছে। তাই জলদি বলে গরম গরম খাবা না, ভালো লাগবে না। রোদ কি দেখছো পাতা? পাতা দিয়ে মা শুনলে দিবে না মায়ের। মাকে বলো। মাকে বলবো? অবশ্য এটা সত্যি কথা, ওকে এখানে রাখবো না, ওকে ঢাকায় নিয়ে যাব। ও এখানে থাকলে ও পড়াশোনাও ঠিক মতো করে না, বাবা মার কথাও শুনে না। এর জন্য মাও আমাকে বলছে যে ওরে ঢাকায় নিয়ে যাও, ওরে ঢাকায় নিয়ে ভালো কোনো স্কুলে ভর্তি করো। আর আমার তো মাদ্রাসায় ভর্তি করবো। তাই তোমার মাদ্রাসায় পড়া অনেক শখ? হ্যাঁ
কেন তোমার স্কুল ভালো লাগে না? কেন? মাদ্রাসায় কি? মাদ্রাসায় আল্লাহর সুনাম হয়, এটা আমার শুনতে নি ভালো লাগে। তাই সুনাম না, ওখানে সব কিছু শেখায়, আল্লাহর সব কিছু শেখায়। হ্যাঁ, ওখানে সব তুমি শিখতে পারবা, কুরআন শরীফ। হ্যাঁ, আজকে আমার মা একটা আপনাদের গজল শোনাবে, গজলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। মা শোনাও। মনটাই আমার অনেক খুশি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মেটে নাই, আমার ভালোবেসে তৃপ্তি মেটে নাই, আমার মনে জল্পনা কল্পনায় আমি যাব নবীর সোনার মদিনায়, আমার মনে জল্পনা কল্পনায় আমি যাব নবীর সোনার মদিনায়। কেমন লাগলো? ভালো। তোমার লাগছে? এত কিছু পারে আর ইসলাম ধর্ম গ্রহণ করে না, তাই না? তুমি কিছু বলতে পারো না? বললে কথা শুনে না, শুনে না। সবাই দোয়া করবেন আমাদের জন্য। মা বলো, তুমি তো জানোই সবচেয়ে বেশি একটা কমেন্ট আসে, সেটা হচ্ছে আন্টি মানে তোমারকে নিয়ে আসে, যে আপনি এত সুন্দর ইসলামিক গজল গান, আপনি ইসলামকে এত ভালোবাসেন, তাহলে কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না? তো তুমি এই বিষয়ে কিছু একটা বলে দাও। আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না কেন আপনারা তো সবাই জানেন, আমার একটা ছোট মেয়ে আছে, তার বিয়ে দিছি, তার একটা বেবি হয়েছে। এখন আমার তো খালি হ্যাপির কথা ভাবলে হবে না, কারণ আমার হ্যাপির জন্যই তো আমি সব কিছুই ত্যাগ করছি, আমার কোনো কিছুই নাই, আমি তো পুরো নিঃস্ব, তারপরও আমার কোনো দুঃখ নাই, আমার হ্যাপি শান্তির ধর্ম গেছে, এইটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর আমিও ইসলামকে খুব ভালোবাসি, ছোট থাকতেই ভালোবাসি, কিন্তু আল্লাহ সেটা কবুল করছে আমার হ্যাপির দিয়ে। আর আপনারা সবাই আমার হ্যাপিরই বেশি বেশি ভালোবাসেন, আর সবাই দোয়া করবেন যেন আমার বাবা মাকে আমি হিদায়াতের পথে আনতে পারি। মার বাগানে চলে আসলাম, ডাটা তো সব বুড়ো হয়ে গেছে, না এই গুলো মরিচ গাছ পতন হয়ে গেছে, মরিচ এখন আবার নতুন করে আবার মরিচ গাছ দেখছেন কি দাও, এই যে সব ডাটা বুড়ো হয়ে গেছে, নিয়ে গেছিলাম বাসায়, এই যে হচ্ছে মরিচ, এখন আর ডাটা ই হইছে, ভালো দেখেন মরিচ হইছে কি সুন্দর মিষ্টি হইছে, আর মরিচ তো নাই আমরা তুলে তুলে খাইনি, ওই যে ওই সামনে ধর সব গাছে মরিচ হইছে কি ফাইন, এই গাছগুলো হবে না, তাই আমি আর তোমার জামাই মিলে না মা এই জায়গা কইছি, এই জায়গা লাগাই মা ধেনে হবে না, পরে জোর করে আমরা দুজনে লাগাই এনে বানাইছি, এটা উচিতটা আমাকে সব দিয়ে দাও। আমি তো আর যাবো না তোমার জামাইয়ের সাথে, তো আমি আর থাকবো না, আমি এই জন্য তো একা একা চলে আসি। তোমার গাটটা ধরিয়া আস্তা দেখেনে, এই যে হচ্ছে জঙ্গল, বাড়ির পিছনে জঙ্গল, তো এই জায়গা হচ্ছে গাছ লাগাইছি, আগে ছোটবেলায় এগুলা দিয়ে খেলতাম আমরা, কে কে খেলছেন কমেন্টে জানাবেন, এই যে এই যে এইগুলা দিয়ে ই বানাইতাম, টমেটা বানাইতাম এগুলা দিয়ে, এগুলো দিয়ে টমেটা বানিয়ে খেলতাম, হ্যাঁ এগুলা ফেপে গেছে, ফেপে হয়ে যাবে, এটার মাথা ভেঙে দি, না 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 এমন ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, মরিচ গুলা খুব সুন্দর হয়েছে, এই মরিচ অনেক ঝাল, ফুল আসতেছে, পানি পরিষ্কার করতেছে, দেখাও মাছ কই, মাছ কয়টা আছে? দুইটা। আর কি এরিছিস? মরিয়ে গেছে না, সব বেশি লাইছিস? এটা হলো ওইটার বাচ্চা,
বাচ্চা হয়েছে? হ্যাঁ হয়েছে। ও ও বাচ্চা দিছে নাকি? হ্যাঁ। দেখি দেখি বের করো তো, এত শুনে শুনে পুটির মতো। ছোট হবে না, কয়দিন আগে এই বাচ্চা দিছে। ক্যালকুলে চলে যায় দেখি। ওরে আমার মা যে পরিমাণ ফুল গাছ লাগাইছে, যাদের যাদের লাগবে, মানে এই যে চারা দেখছেন, এই সব কিন্তু ফুলের চারা, যাদের যাদের লাগবে সবাই এসে এসে নিয়ে যান আমার মার কাছে। যারা গোপালগঞ্জ আমার ভিডিও দেখেন অবশ্যই আশপাশটা দেখলেই বুঝবেন যে এটা কোন জায়গায়, তাই সে আমার মার কাছে এসে ফুলের এই চারাগুলো নিয়ে যান। দেখছেন কি পরিমাণ হইছে, আমি বিনি সাথে দিয়ে দেব একদম, বিনি সাথে বলে হ্যাঁ নিয়ে যান এসে। এই যে দেখেন অনেক বানাইছি, অনেক ওই পাশ যেটা সব জায়গায় ভরা পুরো একদম, শুধু ফুলের গাছ আর ফুলের গাছ। আমি তো আমি তো চলে আইছি, আমি আর যাব না, আমি এসব পাহারা দেবো। ভালো হবে না মা? আরে ঘেটি গুটি ভাঙিয়ে তারপরে ফাটাবানি প্যাকেট করে, প্যাকেট করে না পলি করে, সে তো আমি বুঝবানি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাও হচ্ছে আমার ভাই পানির ভিতর নামে কি আকাম করতেছে, আর আমার মা এই জায়গায় আইসে, ওরে বা ও ওঠে না, আর মা ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, ওরে বাড়ি দেবে উঠোনের জন্যে। তা আমি তো মার বাড়ি আসছি মা, আমি এবার একা একা আইসি। তোমার ফিলিংস কেমন মা? ভালো না। কেন? কি তাকাও তুমি এদিক, কি হই নাই? তোসে মা জামাই আসি না মা, মাইয়ে আসলি জামাই দরকার আছে? বাবা জামাই তো সবচেয়ে ছিলা বাবা, সেরা বাবা না কলা বাবা, দলু বাবা। যাই হোক, জামার বাড়ি তো আর যাবো না আমি, এখন তো মার বাড়ি থাকবো। তা তো দেখ তুমি তো এখানে, আমি এখন তো তোমার দ্বারাই থাকবো, সংসার টংসার আর করবো না। সংসার করলেও পাপ হয়, কথা করতে যাই না, আমার তো পাপের দরকার নেই, পুণ্যের দরকার নেই, মেলা পুণ্যি করেছি। কি আরবি তুই, উঠবি না মার খাবি? ও ওঠে না, দেন ওর অবস্থা দেখাবো, তোর পেস্ট্রি স্পন্সর করে দেবো আমি। আপনারা হয়তো বা অনেকে বিশ্বাস করবেন না যে আমি একা একা আসছি, এই জন্য হচ্ছে আমার ওই বাসের ভিতরে এই ছোট ছোট ক্লিপ গুলা নেওয়া ছিল যে আমি সত্যি এবার একা আসছি, এই প্রথম আমি একা আসছি। এই জন্য হচ্ছে বাসের ভিতরে অল্প অল্প করে কিছু ক্লিপ নিছিলাম, বেশি নিতে পারি নাই, যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই নিছি। করতেছে সিল নাকি? সিল নয় তো বাসগুলো। বাসায় আসছি, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন, আমি তো এখন বর্তমান গোপালগঞ্জে আছি, গোপালগঞ্জে কে কে ভিডিও দেখেন আমার কমেন্ট করে জানাবেন। ভিডিও তো করা আজান দেশে না, আজানের সময় ভিডিও কেউ করে? হ্যাঁ তুই নামাজ পড়বি না, আর মানসি তো কবে না যেন মার বাসায় যে মনে হয় নামাজ পড়ে না, ইয়ে রে না। আমি তো অবাক, আজান দেশে আমি তো যাবো এখন। হ্যাঁ তুমি যাবা এখন, তো আজানের সময় কেউ ভিডিও করে? আমি তো এটুকু করে সারিয়ে দেবো, এটুকু করে সারিয়ে দেবো। হ্যাঁ তাই তো, কি হাট তুই আগে আগে হাট, নামাজ পড়বি হ্যাঁ বন্ধার। মাথায় তুললে তুমি আমার এত জোরে গুতাচ্ছো, তোমার বাড়ি কেমন থাকবো আর চলতে পারি? যা তুই আপনাদের আব্দুর রহমান টমি হচ্ছে এখানে ঘুমাইছি, তা ও লাভ দেবো এই জায়গাতে শুয়ে পড়তে দেখেন। জায়গায় শু, এনে যা, এনে যা, এনে যা। তানবীর বাবু আমরা কত কিছু খাচ্ছি, যে বাঙ্গি আনছে বাবা, ওই যে তরমুজ, আহ বাঙ্গির কি ঘিরান, আর পেয়ারা আনছে, আর তুমি বাসায় থাকো, কি খাও মা? মুরগি নিয়ে এসে এখন মুরগি রান্না হবে, তাই না? তুমি থাকো বাসায়। বাবা মুরগি এনে বাবা নিজেই কাটতেছে, আর মা বসে রয়েছে যে। আর তুমি কি করতেছো? আমি কিছু করতেছি না। আপনি কি করো? তোর রান্না করি,
কিসের গোস্ত? সবাই কমেন্টে বলবে কিসের গোস্ত রান্না করতেছে। ঠিক আছে, না সবাই কমেন্টে বলেন কিসের গোস্ত রান্না করতেছি। অনেক গরম, কোথায় কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানেও গরম কিন্তু আমাদের এখানে অনেক বাতাস আছে। ওই যে ওইদিকে দেখাও কত বাতাস আসছে, ওই যে গাছপালাদের কত বাতাস। আর গোস্তের কালারটা বাবা খাবি, গোস্তের কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানেন। মাটির চুলা রান্না হচ্ছে সবসময় অনেক মজা হয়, আর যদি আমি রান্না করি তাহলে তো আরো মজা। ঝালও দিছি, একদম সেই করে ঝাল দিছি। কত পাতা, হ্যাঁ পাতা দিয়ে রান্না করি আমি সবসময়। কিন্তু হ্যাপি যখন রান্না করে তখন একটু কাষ্টের দরকার হয়, তাহলেও এখন গোস্ত রান্না করতেছে তো এই জন্য কাষ্টের দরকার হয়েছে। একটু মা ঠেলে দাও, আমি এই পাশে রান্না করছি, ওই পাশে মা বসতে দিন। এই গরমেতে এমনিতেই গরমে আমার শরীর খারাপ হয়ে গেছে, অনেক গরম। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। মা আজকে গোস্ত রান্না করতেছে। আমার জন্য কিসের গোস্ত আনছো মা? আপনারা সবাই দেখেন কমেন্ট করে জানাবেন এটা কিসের গোস্ত। এই যে অবশ্য রান্নাটা কিন্তু আমি করতেছি, মা হচ্ছে হেল্প করে দিচ্ছে আমার একটুখানি। আমার হ্যাপি আছে, আমি রান্না করি সবকিছু, গুছাই মা আমাকে সবকিছু গুছাই দেয়, রান্নাটা আমিই করি বেশিরভাগ সময়। আমার রান্না করতে ভালো লাগে, অনেক মানুষ আছে রান্না করতে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। আমার বরাবরই ছোটবেলা থেকে রান্না করতে ভালো লাগে। না মা আমার বাসায় থাকেন, যার কোনোদিন রান্না করতে পছন্দ না সেও রান্না করে। কাছে এরকম আগুন জ্বললে, এরকম কাছে থাকলে যে কেউ রান্না করতে তার ইচ্ছা করে। আমার বাসায় এসে কেউ রান্না করতে ইচ্ছে হয় তাহলে আইসে খাও। আমার কাছে টাছে সব ফ্রি। হ্যাঁ অনেক কাছে মানে সীতা লাল গোস্তটাই যে গোস্তটা কেটে দিছে বাবা, আর আমরা দুজন মিলে রান্না করতেছি। রান্না টান্না শেষে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা তো দেখছেন আমরা গোস্ত রান্না করছিলাম, এখন হচ্ছে সিদ্ধ আটার রুটি ভাজা হচ্ছে রাত্রেবেলা। এদিকে মা এই যে ফুলা ফুলা রুটি ভাজতেছে, আমিও আছি এই যে মা গোস্ত দিয়ে ফুলা ফুলা রুটি দিয়ে এখন খাওয়া হবে। আপনাকে যদি খেতে ইচ্ছে করে চলে আসেন আমাদের বাসায়। এই যে বাবা বাবা রুটি বেলতেছে, হ্যাঁ বাবা এই যে রুটি বেলতেছে, ওই যে গোস্ত দিয়ে দিকে বসে বসে খাচ্ছে সবাই মিলে। আমরা অনেক মজায় আছি বাড়িতে এসে, আমরা রুটি বাসতে থাকি, আপনারা ভিডিও দেখতে থাকেন কন্টিনিউ। রুটি আর গোস্ত এখন খাবো, আর মা হচ্ছে ওইখানে বসে আছে। গরমে এখানে বেজেটে যে অনেক গরম লাগছে, তো তাই আমি পারবো না আর কিছু করতে, আর এটা এখন আমি খাই। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভিডিওতে অনেক সময় অনেক ভুল হয়। আর হচ্ছে আমি মায়ের সঙ্গে যাই করি পুরোটাই মজা করি, এমন না যে আমি সত্যিকারেরভাবে করি তা না। আর যারা যারা এখনও ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা করে লাইক দিয়ে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।